সর্বরাহ স্বাভাবিক তবুও বাড়তি নিত্যপণ্যের দাম ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা সরকারের রমজানে বাজারে কঠোর তদারকি বিনাপল স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি এক সপ্তাহে কেজিতে দাম কমেছে 10 টাকা জামালপুরে আলুর বাম্পার ফলন লোকসান কাটিয়ে আশার আলো দেখছেন কৃষক অনলাইনে নেই টিকিট বাধ্য হয়ে কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন মানুষ কাউন্টারে দীর্ঘ লাইন গ্রাহক ভোগান্তি চরমে দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ সর্বরাহ স্বাভাবিক তবুও বাড়তি নিত্যপণ্যের দাম এবার ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে সরকার পাশাপাশি রমজান সামনে রেখে বাজার তদারকিতে কঠোর হচ্ছে মন্ত্রণালয় খাদ্য সচিব বলছেন নিত্যপণ্যের দাম সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখাই এখন বড় চ্যালেঞ্জ এদিকে আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সমন্বিত পরিকল্পনার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের প্রসূন আশিসের রিপোর্ট গত দুবছর করোনা মহামারীর ধাক্কা সামাল দিতে গিয়ে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন এমনিতেই চরম সংকটে এর মধ্যে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এ অবস্থায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এখন কম দামে পণ্য কিনতে টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চালের সরকারি মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তারপরও দফায় দফায় বাড়ছে চালের দাম উৎপাদন ভালো হওয়ার পরও সবজির বাজারও সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে এ অবস্থায় রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনার কথা জানান খাদ্য সচিব সবার জন্য অ্যাক্সেসিবল করতে হবে এই খাদ্যপণ্য এবং সেক্ষেত্রে এই যে ব্যবসায়ীরা কি পরিমাণ লাভ করবে আমি কত টাকার জিনিস কিনে কত টাকায় বিক্রি করবো এটা কিন্তু আসলে মুক্তবাজার অর্থনীতিতে কিন্তু এটা আপনি বেঁধে দিতে পারেন না কিন্তু আলটিমেটলি কন্ট্রোল অফ এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের আওতায় এই জিনিসটা আমাদের করতে হতে পারে আমরা সেদিকে চিন্তা ভাবনায় আছি আমার মনে হয় যে সেই জিনিসটা যদি ওরকম পর্যায়ে চলে যায় তাহলে আমাদের ওইটা করতে হবে যে আপনি এই টাকা দিয়ে জিনিস কিনে আপনি এর বেশি লাভ করতে পারবেন না কারণ আপনার যা খরচ আপনার যা প্রোডাকশন খরচ আপনার যা প্রসেসিং খরচ আপনার যা হ্যান্ডলিং খরচ আপনার মার্কেটিংয়ের জন্য যে খরচ আপনি সব নিয়ে আপনি বড় জোর একটা মার্জিন রাখবেন লাভ রাখবেন কারণ 3 টাকার টমেটো ঢাকায় 30 টাকা এটা তো আসলে আনইউজুয়াল এটা অবশ্যই আমাদের একটা জায়গায় যাই আমাদের এই জিনিসটাকে কন্ট্রোলে আসতে হবে তবে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি পণ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সমন্বিত কার্যকর পরিকল্পনা নেয়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ কোনো আপনার মনিটরিং সিস্টেম সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে এই আমদানি নির্ভরতা কমিয়ে কীভাবে দেশীয়ভাবে উৎপন্ন করা যায় তার একটা আপনার সুপরিকল্পিত স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদির একটা পরিকল্পনা প্রণয়ন করা উচিত এখনই পরিকল্পনা নেওয়া না হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা এই কৃষি অর্থনীতিবিদের প্রত্যক্ষভাবে প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা বিনাপল স্থলবন্দর দিয়ে গত 5 দিনে ভারত থেকে 8,842 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ কারণে এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারে ভারতীয় পেঁয়াজ কেজিতে 30 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 20 টাকা এ মুহূর্তে বেনাপল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক সরাসরি যাচ্ছি তার কাছে আজিজ বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় 29শে মার্চ আপাতত ভারতীয় পেঁয়াজ যে আমদানি সে আমদানির কিন্তু শেষ সময়সীমা নির্ধারণ করেছেন ফলে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি যে আমদানিকারক তাদের যে ভারতীয় পেঁয়াজ ক্রয় করা ছিল সে সমস্ত আমদানিকৃত পেঁয়াজ কিন্তু তারা দ্রুত বাংলাদেশে নিয়ে আসার জন্য কিন্তু ব্যস্ত সময় পাস করছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি বেনাপোল স্থলবন্দরে এটি ভারতীয় ট্রাক টার্মিনাল হিসেবে পরিচিত আমরা বন্দরে তথ্যমতে জানতে পেরেছি গত 5 দিনে ভারত থেকে 8,870 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বেনাপোল বন্দরে আমদানি হয়েছে এ সমস্ত পেঁয়াজ কিন্তু অধিকাংশ এসেছে ভারতের নাসিক থেকে এখানে আমদানিকারকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রতি মেট্রিক টন পেঁয়াজ কিন্তু $110 থেকে শুরু করে $284 পর্যন্ত মূল্যে কিন্তু আমদানি হচ্ছে সেই হিসাবে যদি প্রতি কেজি পেঁয়াজের কথা বলি প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আমদানি খরচ পড়ছে 12 থেকে 18 টাকা পর্যন্ত
পর্যন্ত, এবং এই সমস্ত পেঁয়াজের বেনাপোল বন্দরে বাংলাদেশ সরকারকে 2.70 টাকা কেজি প্রতি কিন্তু যে আমদানি শুল্ক সেটি পরিশোধ করতে হচ্ছে। আমরা বেনাপোল বন্দরে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে যে নাসিকের পেঁয়াজ উন্নত মানের সেটি কিন্তু বেনাপোল বন্দরে তারা 22-24 টাকা বিক্রি করছেন, এবং যেটি অন্যান্য জাতের যেটি নিম্নমানের একটু পেঁয়াজ সেটি কিন্তু বেনাপোল বন্দর থেকে বিক্রি হচ্ছে 16-17 টাকায়। আপনাকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশে পেঁয়াজের যে উৎপাদন সেইটি উৎপাদন কিন্তু যে চাহিদা রয়েছে চাহিদার তুলনায় কম হয়, কিন্তু প্রায় সারা বছর ধরেই কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন ব্যবসায়ীরা। তবে বেনাপোল বন্দরে নানান সমস্যার কারণে প্রায় 1.5 বছর কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। বর্তমানে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি চাপ সৃষ্টি করায় অন্যান্য বন্দরে যানজট সৃষ্টি হয়েছে, এতে কিন্তু অনেক ব্যবসায়ীরা বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আবারও আমদানি করছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ সেটি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, ফলে তারা যে সমস্ত পেঁয়াজ আমদানি করছেন এ সমস্ত পেঁয়াজে তারা কিন্তু খুব একটি লাভ করতে পারবে না। তারপরও যেহেতু পেঁয়াজগুলো ক্রয় করা হয়েছে, বাধ্য হয়ে তারা এ সমস্ত পেঁয়াজ বাংলাদেশে আমদানি করছেন। আমরা কথা বলেছি সাধারণ যারা ক্রেতা বা যারা সাধারণ ক্রেতা আছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে যে সময় আমরা দেখেছি যে পেঁয়াজ আমদানি সারা বছরই বাংলাদেশে হয়, কিন্তু যে সময় বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন বেশি হয় সে সময় কিন্তু ভারতীয় পেঁয়াজ আমদানি হয়, এবং যে সময় বাংলাদেশে পেঁয়াজের সংকট সৃষ্টি হয় সে সময় কিন্তু পেঁয়াজ ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যায়। সুতরাং তারা কিন্তু নানান ধরনের সমস্যায় পড়লেন। তো এই ছিল বেনাপোল ইস্তাল বন্দর থেকে যে এখনও পর্যন্ত যে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে তার সর্বশেষ তথ্য। ভারতীয় পেঁয়াজ আমদানি সবশেষ জানতে এতক্ষণ ছিলাম বেনাপোল ইস্তাল বন্দরে। জামালপুরে চলতি বছর আলুর বাম্পার ফলন হয়েছে, আর বাজার দর আশানুরূপ হওয়ায় গত বছরের লোকসান পুষিয়ে নেয়ার আশা কৃষকের। কৃষি কর্মকর্তারা বলছেন আলুর ফলন ও দাম দুটোই এবার ভালো। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর জেলার 6টি উপজেলায় চলতি বছর ডায়মন্ড, কার্ডিনাল, কারেজ, রুমানা সহ 10 জাতের আলু চাষ করা হয়েছে। চাষিরা বলছেন গেল শীতে কুয়াশা বেশি থাকায় আলুর ফলন হয়েছে খুবই ভালো, বাজারে দামও আশানুরূপ পাওয়ায় খুশি তারা। এতে দ্বিগুণ লাভের সম্ভাবনা দেখছেন তারা, ফলে গত বছরের লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। এবার আমাদের খুবই ভালো ফলন, না হলেও 300 মন আমরা একরে আলু পাবো। আমরা একরে মনে করি 1.5 লক্ষ টাকা আমরা আলু বিক্রি করতে পারবো। আলুর বাজার হ্যাঁ মনে করেন যে 500-550 টাকা বাজার। হ্যাঁ, এই বাজারটা পাই আমরা মোটামুটি ইনশাল্লাহ ভালোই। সার বিষ অনেক দামে দেবে কিনছি, এখন আমরা এই দামে যদি না কিনতে পারি ই করতে পারি তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আলুর ন্যায্য মূল্যটা যেন আমরা পাই এটাই আশা করি। কৃষি বিভাগও বলছে আলুর বাম্পার ফলন হয়েছে, কৃষকরা আলুর দামও ভালো পাচ্ছে। এখানে বিভিন্ন জাতেরই আলু আবাদ হয়ে থাকে, ডায়মন্ড, কার্ডিনাল এগুলো আবাদ হয়, এবং আমি মনে করি যে আলুর যে দামটা মোটামুটি কৃষকরা প্রাথমিক পর্যায়ে পাচ্ছে। জেলায় এবছর প্রায় 5,000 হেক্টর জমিতে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,14,000 মেট্রিক টন। সময় সংবাদ, জামালপুর। মানিকগঞ্জের ভাটবাউর আড়তে গ্রীষ্মকালীন সবজি সরবরাহ বাড়ায় কমেছে দাম। ঊর্ধ্বগতির বাজারে সব ধরনের সবজি কেজিতে 10-12 টাকা পর্যন্ত কমেছে। দর কমায় ক্রেতা খুশি হলেও উৎপাদন খরচ উঠাতে বিপাকে পড়েছেন কৃষক। ভোর থেকেই পাইকার এবং কৃষকদের পদচারণায় জমজমাট মানিকগঞ্জের বৃহৎ বাটবাউর সবজির আড়ত। বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন নানা ধরনের সবজি, তবে সরবরাহের সঙ্গে সঙ্গে কেজিতে 10-12 টাকা পর্যন্ত কমেছে দাম। দর কমায় ক্রেতারা খুশি হলেও উৎপাদন খরচ না উঠায় বিপাকে পড়েছেন কৃষকরা। 2 দিনের ব্যবধানে আমাদের কৃষিপণ্যর দাম একেবারেই কমে গেছে, আমাদের সংসার চালানোর খুব কষ্ট হচ্ছে। বাজারে গ্রীষ্মকালীন সবজি উঠাতে সবজির দাম কমে এসেছে। সব সবজির দাম বেশি কিন্তু পুঁইশাক নিতেছেই না, কোনো কথা এনে সেটা বেচতেই পারতেছি না। 1 পয়সা বেগুন আনতে গেলে আমাকে 500-600 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, আইসা বেচতে বেচতে 400-500 টাকা। বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়াইছে যে কৃষকের মাথায় বাড়ি শহরে যেতে হয়, এদের কৃষক এবং আড়তদাররা অনেক ভোগান্তি হয়। ঢাকা আরিচা মহাসড়কের এই আড়তে প্রতিদিন প্রায় 70 লাখ টাকার সবজি বেচে কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।
নতুন পদ্ধতিতে বিক্রির দ্বিতীয় দিনে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে পারছেন না যাত্রীরা, ভিড় বাড়ছে কাউন্টারের সামনে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছে রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহী, মূল ভোগান্তি আসলে ওয়েবসাইটেই, এবং আগে যেই পদ্ধতিতে ওয়েবসাইটে টিকিট সংগ্রহ করা যেত সেটি এখন পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে যে অ্যাপ এবং ওয়েবসাইটটি ছিল সেই অ্যাপ এবং ওয়েবসাইট বাতিল করে নতুন যে একটি ওয়েবসাইট সহজ ডট কমের নেতৃত্বে বা তত্ত্বাবধানে যেটি আসলে চালু করা হয়েছে সেটি গতকাল আমরা যেটা আজকে জানতে পারলাম যে গতকাল সকাল 8টায় সেই অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হলেও ঘণ্টাখানিকের মধ্যেই সেটি পরবর্তী সময়ে আবার সেটি বন্ধ হয়ে যায়। এবং কালকে সারাদিনই আসলে সহজ ডট কম তারা কোনোভাবেই কালকে সারাদিন সেই আর টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সুতরাং গতকাল সারাদিন কাউন্টারের সামনে উপচে পড়া মানুষের ভিড় ছিল। আজকে সকাল 8টায় অনলাইনে টিকিট বিক্রি করার কথা থাকলেও সহজ ডট কমের যে নতুন ওয়েবসাইট সেটি আসলে এক ঘন্টা পর সকাল 9টায় সেটি চালু হয়েছে এবং এখন পর্যন্ত ব্যাপক পরিমাণে ধীর গতি রয়েছে। অর্থাৎ যাত্রী যারা এখানে এসে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন তারা প্রত্যেকেই বলছেন যে তারা অনেক দূর থেকে এখানে এসে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন লাইনে দাঁড়িয়ে, কেননা বাসায় বসে তারা যেই সার্ভারের মাধ্যমে যেই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করার কথা ছিল সেটি আসলে পুরোপুরি এখনও কোনো কাজ করছে না। অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষ একসাথে সেটিকে ট্রাই করছেন এবং এই কারণে একসাথে বহু মানুষ সেখানে টিকিট সংগ্রহের চেষ্টা করার কারণে ওয়েবসাইটে কিছুটা ঝামেলা হচ্ছে। সহজের পক্ষ থেকে প্রাথমিকভাবে এমনটি জানানো হচ্ছে, কিন্তু সহজের এমনটিও আবার দাবি যে তারা বলছেন যে না, গতকালকের চেয়ে আজকে সহজের যে ওয়েবসাইট সেখানে টিকিট বিক্রির হার কিন্তু বেড়েছে এটি সহজের পক্ষ থেকে বলা হলেও পরিস্থিতি কিন্তু বলছে তার ভিন্ন কথা। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে আমরা অসংখ্য মানুষের ভিড় দেখছি এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক যাত্রী কিন্তু কাউন্টারের সামনে অপেক্ষা করছেন এবং প্রত্যেকেই ঘণ্টাখানেকের উপরে অপেক্ষা করছেন এখানে টিকিট নেওয়ার জন্য। তারা অনেকে আরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। কেন তাদের এই অপেক্ষা? তারা বলছেন ঘরে বসে টিকিট সংগ্রহের চেষ্টা করেছি কিন্তু সেটা পারিনি, যে কারণে তারা এখন এসে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন। এবং কাউন্টারে যেই টিকিট বিক্রির প্রসেস নতুন সফটওয়্যারে সেটিও আসলে অনেকটা জটিল এবং বিড়ম্বনাপূর্ণ বলে বলছেন এখানে যারা টিকিট বুকিং সহকারী আছেন তারা। কেননা তারা বলছেন যে এটির যে অপারেশনাল যে ফাংশন সেটিকে আসলে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদের যেই ধরনের সময় দরকার সেটি আসলে এখান থেকে তারা পাচ্ছেন না। অর্থাৎ আগে যতটা সহজে সেই টিকিটগুলো তারা সিলেক্ট করার মাধ্যম থেকে শুরু করে যে পর্যায় বা যে ধাপগুলো ছিল কাউন্টারের টিকিট বিক্রির সার্ভারে সেগুলো এখন একটা জটিল হয়ে উঠেছে। এবং জটিল একটি প্রযুক্তির সাথে বুকিং সহকারীরা বলছেন তারা এখনও সেটির সাথে পরিচয় হয়ে উঠতে এবং সেটির সাথে খাপ খাইয়ে নিতে তাদের অনেকটা সময় লাগছে, যে কারণে একটি টিকিট দিতে কমলাপুর রেল স্টেশনে এখন সময় লাগছে 15 থেকে 10 মিনিট পর্যন্ত, যেটি গতকাল কোনো কোনো ক্ষেত্রে আধা ঘন্টা পর্যন্ত ছিল। তবে কাউন্টারে টিকিট বিক্রির গতি গতকালকের চেয়ে আজকে কিছুটা ফিরেছে, কেননা একদিনের মধ্যে এখানে যারা বুকিং সহকারী আছেন তারা কিছুটা মানিয়ে নিতে পেরেছেন। তবে এখন পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রির গতি একেবারেই কম এবং অনেকেই টিকিট পাচ্ছেন না বলে এখানে এসে দাঁড়াচ্ছেন এবং লাইনটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনে টিকিট বিক্রির সর্বশেষ খবর। নতুন পদ্ধতিতে টিকিট পেতে হচ্ছে ভোগান্তি, সে খবর জানতে এতক্ষণ ছিলাম কমলাপুর রেল স্টেশনে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। খুলনা মহানগরী 11টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 10টিতেই নেই প্রধান শিক্ষক, ফলে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কাজে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। তবে দ্রুত এসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। খুলনা থেকে নিয়ামুল হোসেন কোচিস, ছবিতে আব্দুলাল মামুন রুবেলের রিপোর্ট। 2018 সাল থেকে খুলনার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। নতুন সরকারি হওয়া ইকবালনগর স্কুলে 2017 সাল থেকে প্রধান শিক্ষকের পদ খালি। একই অবস্থা আরও 8টি সরকারি স্কুলেও। সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক স্কুলে আবার খালি আছে সহকারী প্রধান শিক্ষকের পদও। এতে তৈরি হচ্ছে প্রশাসনিক ও একাডেমিক নানা সমস্যা। সহকারী প্রধান শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ায় অনেক বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে নেতৃত্ব সংকটও। আমার রেজিস্ট্রার হেডের দায়িত্ব পালন করতে হচ্ছে, হেডের দায়িত্ব পালন করতে হচ্ছে, দুই দায়িত্ব সামলাতে দিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে। একজন সহকারী প্রধান যদি
হেড স্যার দায়িত্ব পালন করেন, ওনাকে কিন্তু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। আমরা কোনো দীর্ঘমেয়াদী কাজের উদ্যোগ নিতে ভয় পাই, আমি তো কাজ শেষ করে যেতে পারব। মূলত পদোন্নতি নিয়ে জটিলতার কারণেই প্রধান শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। এই পদোন্নতি কার্যক্রমটা একটু দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে, যারা আছেন তারা যদি পদোন্নতি পান তাহলে আমাদের সব প্রতিষ্ঠানেই প্রধান শিক্ষক পদ পূর্ণ হয়ে যাবে। প্রধান শিক্ষকের পদের ঘাটতির কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী আশা করেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই প্রধান শিক্ষকের একটা বিরাট ঘাটতি রয়েছে, সেটিকে মাথায় রেখেই আমরা এটার নিরসনের জন্য কাজ করছি। খুলনা মহানগরীর 11টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 13,000 শিক্ষার্থী রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন সময় বাণিজ্য। নিয়মিত কর দিয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত খাগড়াছড়ির পৌর বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গর্ত আর খানাখন্দে পৌরসভার প্রতিটি রাস্তার বেহাল দশা। গত 15 বছরেও সড়কের উন্নয়ন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। বিস্তারিত জিতেন বোরার রিপোর্টে। কার্পেটিং উঠে ধুলায় ধূসর সড়ক, কোথাও কোথাও ময়লার ভাগাড়, আর পাশে থাকা খাদে বিলীন সড়কের অস্তিত্ব। খাগড়াছড়ির পানখাইয়া, পাড়াপেড়া ছড়া, নিউজিল্যান্ড ও মিলনপুর সড়কের এমনই দৃশ্য। অথচ একসময় নিউজিল্যান্ড সড়ক দিয়েই খাগড়াছড়ি শহরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসতেন অসংখ্য পর্যটক। কিন্তু ইট, সুরকি, পাথর, ভিটামিন উঠে খানাখন্দে ভরা সড়কগুলো এখন প্রাণহীন। 15 বছর ধরে সংস্কার না হওয়ায় সড়ক দিয়ে চলাচল রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে। ভয়ে চলে না বড় ধরনের যানবাহনও। এখানে তেমন গাড়ি চলাচল করে না, তার জন্য আমাদের অনেক সময় কলেজ মিস হয়, গাড়ি ঘোড়া যাইতে সমস্যা। এটা রাস্তা ভাঙা, রাস্তা সংস্কারের অভাবে আমাদের গাড়ি চালাতে অসুবিধা। নিয়মিত কর দিয়েও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ সচেতন মহল। এলাকার জনগণ যে দুর্ভোগে আছে এটা তো সীমাহীন। তবে পৌর মেয়রের দাবি, কয়েকটি সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে দ্রুত বাকি সড়কগুলোরও কাজ শুরুর আশ্বাস। যেসব রাস্তাঘাটগুলোর কাজ হয় নাই, এইসব রাস্তাঘাটগুলোর কাজ আমরা শুরু করে দিয়েছি। বিভিন্ন প্রজেক্ট থেকে যদি সাপোর্ট পাই, আমরা এই শহরটাকে সুন্দর পর্যটন নগরে, পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা গড়ে তুলতে চেষ্টা করব। 1984 সালে প্রতিষ্ঠিত 17 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় 1,00,000 মানুষের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেখছেন সময় বাণিজ্য। মাটির ব্যাঙ ও টিনের পটে 41 বছর ধরে জমানো 50 লাখ টাকা ক্যান্সার রোগীদের জন্য দান করলেন চট্টগ্রামের 80-এর বেশি বয়সী এক বৃদ্ধ। তার অনুদান দরিদ্রদের চিকিৎসায় খরচ করবে চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতি। আর এ মহৎ উদ্যোগের প্রতি উৎসাহ সৃষ্টির পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করবে সমাজে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 80 বছরের বৃদ্ধ কাজী মোহাম্মদ আলী একসময় ওষুধ প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম মেডিকেলেই কাজ করতেন। দেখতেন অসহায় ও গরিব রোগীরা টাকার অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না। তখন থেকেই সিদ্ধান্ত নিলেন তাদের জন্য কিছু করার। এরপর 1980 সাল থেকেই 1 টাকা 2 টাকা করে গাড়ি ভাড়া আর নাস্তার টাকা বাঁচিয়ে রাখতেন মাটির ব্যাংক এবং টিনের পটে। পরে খোলেন ব্যাংক অ্যাকাউন্ট। 41 বছরে জমানো হয় 50 লাখ টাকা, যা দান করলেন ক্যান্সার রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেলে রোগী কল্যাণ সমিতিকে। ওষুধের জন্য, চিকিৎসার জন্য, টাকা পয়সার জন্য তাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। চিন্তা করলাম তাদের জন্য যে কিছু করতে পারি, হ্যাঁ, তাহলে আমার মন বা আমার জীবন ধন্য হবে। মূলত এ 50 লাখ টাকা নগদে নয়, দিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক ওয়াকফ অ্যাকাউন্টের মাধ্যমে, যেখান থেকে যুগ যুগ ধরে লাভের অংশ 5 লাখ টাকা প্রতি বছর পাবেন রোগীরা। চাইলেই পরিবার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তুলতে পারবে না এ টাকা। তার দান দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন পরিবার। সুন্দর ধারণাটা উনি ছোটবেলা থেকে পোষণ করে রাখছে, এটা আসলে অনস্বীকার্য। ওনারটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে উনি চাকরি করে, নিজে কষ্ট করে, উপার্জন করে যে এতগুলো টাকা দিতে পারছে। চট্টগ্রাম মেডিকেলে রোগী কল্যাণ সমিতিতে নানা রোগী থাকলেও এ টাকা ব্যয় হবে শুধু ক্যান্সার রোগীদের জন্য, যাদের বয়স 18-এর নিচে। এর মাধ্যমে মানুষের উৎসাহ বাড়বে দানের প্রতি। রোগী কল্যাণের জন্য যে ওয়াকফ করে দেওয়া, এটা আমার মনে হয় যে বাংলাদেশে প্রথম এবং এটা নতুন একটা কনসেপ্ট। কাজী মোহাম্মদ আলী রেনাটা ফার্মাসিউটিক্যালে প্রফেশনাল সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করছেন 1969 সাল থেকে, এখন অবসরপ্রাপ্ত। তার 2 ছেলে রয়েছে। গ্রামের বাড়ি ফটিকছড়ির নাজিরহাটে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে অ্যান্টার্কটিকা মহাসাগরের বরফ, সেই সাথে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও।
এ মাসের শুরুতে পূর্ব অ্যান্টার্কটিকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব পড়ছে অ্যান্টার্কটিকাতেও। সেখানে খুব দ্রুত গতিতে গলে যাচ্ছে বরফের খণ্ডগুলো। এবার এমনই এক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের তথ্য মতে পূর্ব অ্যান্টার্কটিকা মহাসাগরের কিছু কিছু অংশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 40 ডিগ্রি সেলসিয়াস বেশি, যার কারণে পাতলা হয়ে ভেঙে পড়ছে বরফের খণ্ডগুলো। নাসার স্যাটেলাইটের ছবি অনুযায়ী মহাসাগরের 1200 বর্গ কিলোমিটার বরফের খণ্ড 15 মার্চ বা তার কাছাকাছি সময়ের মধ্যে পুরোপুরি ভেঙে পড়েছে। 2002 সাল থেকে 2020 সাল পর্যন্ত অ্যান্টার্কটিকা প্রতি বছর গড়ে 149 বিলিয়ন টন বরফ হারিয়েছে। প্রতিনিয়ত বৈশ্বিক তাপমাত্রা বাড়ার ফলেই এমন হচ্ছে বলে ধারণা করছে বিজ্ঞানীরা। আফরিন মৌ, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরবরাহ স্বাভাবিক, তবুও বাড়তি নিত্য পণ্যের দাম, ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা সরকারের, রমজানে বাজারে কঠোর তদারকি। বিনাপোল স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি, এক সপ্তাহে কেজিতে দাম কমেছে 10 টাকা। জামালপুরে আলুর বাম্পার ফলন, লোকসান কাটিয়ে আশা দেখছেন কৃষকরা। এবং অনলাইনে নেই টিকিট, বাধ্য হয়ে কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন মানুষ, কাউন্টারে দীর্ঘ লাইন, গ্রাহক ভোগান্তি চরমে। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।